আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের মোবাইলে গুগল ক্রোম অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করো। তারপরে এখানে সার্চ অপশনে চলে আসো। এখানে এসে লিখবে তোমরা এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে তোমরা সাইটে চলে যাবে। জাস্ট সার্চ করো, সার্চ করলে ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এই মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। এখান থেকে তোমরা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখবে, সেজন্য তোমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে এক্সামিনেশন। এখান থেকে সিলেক্ট ওয়ান অফ ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা এখান থেকে এইচএসসি আলিম, এই যে দেখতে পাচ্ছ তোমরা এইচএসসি আলিমের অপশনটাতে ক্লিক করে দাও। এরপর হচ্ছে ইয়ার, তো ইয়ারও সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট ওয়ানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা 2021 রয়েছে, তো এখানে 2021 তুমি সিলেক্ট করে দাও। এরপরে বোর্ড, তুমি যেই বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করে সেই বোর্ডটা এখানে দিয়ে দাও। আমি এখান থেকে বোর্ডটা দিয়ে দিলাম। এরপরে এখানে হচ্ছে রুল নম্বর, এখানে রুল নম্বর তোমাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রুল নম্বর আমি দিয়ে রেখেছি। এই রুল নম্বরটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ফলো করবে, অ্যাডমিট কার্ডে তোমাদের রুল নম্বর রয়েছে। আর পাশাপাশি এরপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে সেই কার্ডে তোমরা অনেকগুলো ডিজিট দেখতে পারবে। এখানে মূলত 10টি সংখ্যা থাকে রেজিস্ট্রেশন কার্ডে, তো তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা ফলো করে তোমরা এখানে এই নাম্বারটা পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা সংখ্যা রয়েছে, তো তোমার ক্ষেত্রে এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। এই দুইটা সংখ্যা যোগ করলে যত হয় ঠিক তত এই ফলাফলটা এখানে দিবে। তো আমার 3 আগে 4 যদি আমি যোগ করি তাহলে আমার 7 হয়, অর্থাৎ 7 হয়। তাহলে আমি 7টা এখানে দিলাম। এরপরে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে ভালোভাবে, কারণ তুমি যদি সব কিছু ঠিকঠাক মতো না দাও তাহলে তোমার এইচএসসি ফলাফল আসবে না। এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে 2021 এইচএসসি রেজাল্টটা খুব সহজে মার্কশিট সহ দেখে নিতে পারবে।